সবলে আৰম্ভ কৰিছে ইভিনিং হেডলাইন ষ্টুডিঅ'ত মই কৃপাঞ্জল প্ৰাসমংখী পুনৰ বিতৰ্কত আম আদমি পাৰ্টিৰ চৰকাৰ এইবাৰ বিতৰ্কৰ সূত্ৰপাত ঘটিছে কাৰাৰুদ্ধ মন্ত্ৰী সত্যেন্দ্ৰ জৈনৰ তিহাৰ কাৰাগৰৰ ভিতৰত মন্ত্ৰীজনে বডি মাছাজ লৈ বিলাসী জীৱন কটোৱাৰ ভিডিঅ' এতিয়া সম্প্ৰতি ভাইৰেল হৈছে আৰু তাৰ পাছতে দিল্লীৰ ৰাজনীতিত খলকনি তুলিছে কাৰাগৰত মন্ত্ৰীৰ এয়া ভি ভি আই পি ট্ৰিটমেণ্ট আৰু অস্পষ্টিত পৰিচয় স্বয়ং মুখ্যমন্ত্ৰী অৰবিন্দ কেজৰিৱাল তাৰ পাছতে ভিডিঅ'ত দেখা গৈছে এখন বিচনাত শুই থকা অৱস্থাত সত্যেন্দ্ৰ জৈনৰ ভৰি মাছাজ কৰি আছে এজন লোকে দেখা গৈছে মূৰ মাছাজ কৰাও অবৈধ ধনৰ লেনদেনৰ অভিযোগত বিগত 30 মে'ত ইডিয়ে গ্ৰেপ্তাৰ কৰিছিল সত্যেন্দ্ৰ জৈনক কাৰাগাৰৰ ভিতৰত ভি ভি আই পি ট্ৰিটমেণ্ট এইজন মন্ত্ৰীয়ে কেনেদৰে পালে বুলি প্ৰশ্ন উত্থাপন কৰি আম আদমি পাৰ্টীক থকা সৰকা কৰিছে বিজেপিৰ মুখপাত্ৰসকলে আনফালে দিল্লীৰ উপ মুখ্যমন্ত্ৰী মনীষ সিসোদিয়াই কৈছে যে চিকিৎসকৰ পৰামৰ্শমতে কঁকালৰ বিষৰ বাবে ফিজিঅ'থেৰাপী ল'ব লগা হৈছে সত্যেন্দ্ৰ জৈনে বিজেপিয়ে কেজৰিৱালক সমালোচনা কৰি কৈছে যে আম আদমিৰ কথা কোৱা এইখন চৰকাৰে এজন অপৰাধীক দিছে শাস্তিৰ পৰিৱৰ্তে মস্তি ইফালে ইডিএ কাৰাগাৰত মন্ত্ৰীজনে ভি আই পি ট্ৰিটমেণ্ট পোৱা বুলি পূৰ্বেও অভিযোগ দাখিল কৰিছিল আৰু এই ভাইৰেল ভিডিঅ'ক লৈ এতিয়া বোকা চটিওৱাৰ ৰাজনীতি আৰম্ভ হৈছে বিজেপি আৰু আপৰ মাজত আমি দৃশ্য দেখুৱাবলৈ চেষ্টা কৰি গৈছোঁ একাধিক্ৰমে আপোনালোকক দৃশ্যসমূহ দেখুৱাবলৈ চেষ্টা কৰিছোঁ বিতৰ্কত সোমাই পৰিছে এইকাৰণে কোনোৱে যদি তেওঁক বচাবৰ বাবে আম আদমি পাৰ্টীয়ে কৈছে যে সেয়া ইতিমধ্যে ডাক্তৰে প্ৰেছক্ৰাইব কৰিছে সেইবাবে তেখেতক কঁকালত মাছাজ দিয়া হৈছে কিন্তু জেলৰ ভিতৰত কেনেকৈ এনেধৰণৰ ভি ভি আই পি ট্ৰিটমেণ্ট পালে তাকে লৈ যথেষ্ট মিশ্ৰিত প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে ৰাজনীতি টোলপাৰ লাগিছে অস্পষ্টিত পৰিছে এতিয়া অৰবিন্দ কেজৰিৱালো বিষয়টো সংক্ৰান্তত কেইবাটাও ভাষ্য আছে আমি ভাষ্য শুনাব বিচাৰিম এই বিষয়টোক লৈ কোনে কি কৈছে ৰাজনীতিৰ প্ৰেক্ষাপটত আমি প্ৰথমতে শুনাই ল'ব বিচাৰিম बदलने आए हैं हम सुख सुविधाएं सरकारी नहीं लेंगे बंगला नहीं लेंगे गाड़ी नहीं लेंगे लेकिन आज जेल में सत्येंद्र जैन 3 महीने से जेल में है तिहाड़ जेल में और जेल के अंदर भी सुख सुविधाएं लेने से इतना भी कतरा नहीं रहे हैं आज नैतिकता कहाँ है अरविंद केजरीवाल जी दिल्ली पूछ रही है ये सजा नहीं मजा हम तो फिल्मों में देखा करते थे कि एक बाहुबली पूरे आनंद ले रहा है फिल्म होटल के स्पा के एक रिजॉर्ट के ये तो उसी प्रकार की घटना वो लोग कर रहे हैं जो लोग कहते थे आरोप लगते ही इस्तीफा दे देना चाहिए ये केजरीवाल गोल्ड फील्ड के मैनेजर हैं दिल्ली तो उनके लिए केजरीवाल गोल्ड फील्ड है लूटो और अपनी राजनीति करते रहो गवर्नेंस तो कुछ है ही नहीं तो उस निश्चित रूप से वो मैनेजर हैं कुछ ऐसी चाबी उनके पास है जो केजरीवाल उन पर एक्शन नहीं कर पा रहे हैं आज भारतीय जनता पार्टी इतनी घटिया हरकत पर उतर आई कि किसी इंसान की बीमारी का उसकी बीमारी में दिए जा रहे उसके इलाज का सीसीटीवी फुटेज गलत तरीके से बाहर निकाल के उसको मनोहर कहानियां सुना सुना के आज किसी की बीमारी का मजाक बना रहे हैं ये लोग मुझे नहीं लगता कि देश की राजनीति के इतिहास में कभी कोई पार्टी इतनी नीचता पर उतरी होगी इतने घटिया हरकतों पर उतरी होगी कि किसी व्यक्ति की बीमारी का इतना क्रूरता से मजाक बनाने की हद तक उतर आई होगी इस देश में बीमार कोई भी हो सकता है देश के प्रधानमंत्री भी बीमार हो सकते हैं उनको भी इलाज की जरूरत पड़ सकती है कोई लाट साहब भी बीमार हो सकता है उनको भी इलाज की जरूरत पड़ सकती है कोई आम आदमी भी बीमार हो सकता है जेल में बंद कोई आदमी भी बीमार हो सकता है उसको भी इलाज की जरूरत पड़ सकती है लेकिन किसी के इलाज को किसी की बीमारी को इस तरह की घटिया हरकत करना उसके इलाज के वीडियो जारी करके इस तरह की घटिया हरकत करना ऐसा बीजेपी के अलावा कोई और नहीं कर सकता সত্যেন্দ্ৰ জৈনৰ পূৰ্বে দেশত এনে বহু ভি ভি আই পি কাৰাবন্দীৰ খবৰ পোহৰলৈ আহিছে ইয়াৰ ভিতৰত আছে তামিলনাডুৰ নেত্ৰী ভি শশীকলা সমাজবাদী পাৰ্টীৰ নেতা অমৰ সিং ধৰ্মগুৰু আশাৰাম বাপু লালু প্ৰসাদ যাদৱ চাহাৰা ইণ্ডিয়া পৰিবাৰৰ মালিক সুব্ৰত ৰয় ষ্টাম্প পেপাৰ কেলেংকাৰীত অভিযুক্ত আব্দুল কৰিম তেলগি নীতিশ কাটাৰ মাৰ্ডাৰ গোচৰত অভিযুক্ত বিকাশ যাদৱ জেছিকালাল মাৰ্ডাৰ গোচৰত অভিযুক্ত বিকাশ যাদৱৰ ভাতৃ বিশাল যাদৱ জেছিকালাল মাৰ্ডাৰৰ মূল অভিযুক্ত মনু শৰ্মা অসমতো এনেদৰে কাৰাগাৰত ভি আই পি ট্ৰিটমেণ্ট পোৱা এনে বহু কাৰাবন্দী আছে যাৰ ভিতৰত অন্যতম হৈছে উত্তৰ কাছাৰ পাৰ্বত্য জিলাৰ হাজাৰ কোটি টকাৰ কেলেংকাৰীৰ খলনায়ক আৰ এইচ খান এফালে আফতাবৰ নৃশংসতা আনফালে বিতুপন তামুলীৰ অমৰ প্ৰেম প্ৰেম কিমান গভীৰ হ'লে প্ৰেমিকাৰ মৃতদেহক বিবাহ পাশত আবদ্ধ কৰি অন্তিম বিদায় জনাব পাৰে প্ৰেমিকে আপুনি হয়তো এনে দৃশ্য প্ৰায়ে দেখিবলৈ পায় চলচ্চিত্ৰত কিন্তু আজি
ইয়া দেখুৱাবলৈ লৈছো প্ৰকৃত প্ৰেমৰ বাস্তৱ ঘটনা। শুকুৰবাৰে ৰহাৰ চাপৰমুখ কচুৱাৰ প্ৰাৰ্থনা বৰা নামৰ এগৰাকী যুৱতীয়ে এক জটিল ৰোগৰ বলি হৈ অকালতে সাপতি লয় মৃত্যুক। যুৱতীগৰাকীৰ মৃত্যুৰ পাছত প্ৰেমিকাৰ মৃতদেহৰ কপালত সেন্দুৰ দি মালা পিন্ধাই বিবাহ পাশত আবদ্ধ হৈ শেষ বিদায় জনালে প্ৰেমিক বিতুপন তামুলীয়ে। আৰু কথা কয়, কিছু দৃশ্যই কথা কয়। আমি আনফালে প্ৰেমিকাক 35টা টুকুৰা কৰা, টুকুৰা টুকুৰকৈ হত্যা কৰাৰ দৃশ্য দেখুৱাইছোঁ। আনফালে এইখন অসমৰ পৰাই ভালপোৱাৰ প্ৰেমৰ আন এক দৃশ্য দেখিবলৈ পোৱা গৈছে। জীৱনে মৰণে একেলগে থকাৰ কথা, কিন্তু জীৱনটো এৰি থৈ গুচি গ'ল মৰণত আঁকোৱালি লৈ। আৰু তাৰ পাছতে এগৰাকী প্ৰেমিকে মৃতদেহটোকে শেষবাৰৰ বাবে নিজৰ ইচ্ছা পূৰণ কৰি বিবাহ পাশত আবদ্ধ হৈ কপালত সেন্দুৰীয়া বুল আঁকি দি শেষ বিদায় জনাইছে। অৰুণাচল প্ৰদেশত উপস্থিত প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী অৰুণাচল প্ৰদেশৰ দুটা বৃহৎ প্ৰকল্পক্ৰমে দনী ফলো বিমানবন্দৰ আৰু 600 মেগাৱাটৰ কামিং জলবিদ্যুৎ কেন্দ্ৰ উদ্বোধন কৰিলে মোদীয়ে। বিশাল জনসভাত বৃহৎ প্ৰকল্প দুটা মুকলি কৰিলে প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে। অনুষ্ঠানত উপস্থিত আছে কেন্দ্ৰীয় মন্ত্ৰী কিৰেণ ৰিজিজু, অৰুণাচলৰ মুখ্যমন্ত্ৰী পেমা খাণ্ডুৰ লগতে মন্ত্ৰী বিধায়কসকল। সভাত ভাষণ দি নিৰ্বাচন আমাৰ লক্ষ্য নহয়, আমাৰ লক্ষ্য বিকাশ বুলি উল্লেখ কৰে মোদী। আমাৰ প্ৰধান উদ্দেশ্য উত্তৰ পূবৰ বিকাশ আৰু উন্নয়ন। উল্লেখ কৰি থ'ব লাগিব 8,450 কোটিতকৈও অধিক ব্যয়েৰে আৰু অৰুণাচল প্ৰদেশৰ পশ্চিম কামেং জিলাৰ 80 কিলোমিটাৰতকৈও অধিক অঞ্চলত বিস্তৃত এই প্ৰকল্পটোৱে অৰুণাচল প্ৰদেশক শক্তি উদ্ভৃত ৰাজ্য হিচাপে গঢ়ি তুলিব। অৰুণাচলৰ ৰাজধানী ইটানগৰৰ দনী পল' বিমানবন্দৰ ৰাজ্যখনৰ প্ৰথমটো গ্ৰীণফিল্ড বিমানবন্দৰ। বিমানবন্দৰৰ নামটোৱে অৰুণাচল প্ৰদেশৰ পৰম্পৰা আৰু চহকী সাংস্কৃতিক ঐতিহ্য আৰু সূৰ্য মানে দনী আৰু চন্দ্ৰ মানে পল'ৰ প্ৰতি থকা যুগ যুগ ধৰি থলুৱা শ্ৰদ্ধাক প্ৰতিফলিত কৰে। 640 কোটিতকৈও অধিক ব্যয় সাপেক্ষে 690 একৰৰো অধিক ভূমিত বিমানবন্দৰখন উন্নীত কৰা হৈছে। 2,300 মিটাৰ ৰানৱেৰ সৈতে এই বিমানবন্দৰটো সকলো বতৰৰ দিনৰ বাবে উপযোগী হ'ব। অৰুণাচল আনা মেৰে বহুত বাৰ হোৱা হে, জব ভি আতা হুঁ एक नई ऊर्जा, नया उमंग, नया उत्साह लेकर के जाता हूं। लेकिन मुझे कहना होगा कि मैं इतनी बार अरुणाचल आया, शायद गिनती करूंगा भी तो भी कुछ गलती हो जाएगी, इतनी बार आया हूं। लेकिन इतना बड़ा कार्यक्रम पहली बार देखा, और वो भी सुबह 9:30 बजे। अरुणाचल में पहाड़ों से लोगों को आना, इसका मतलब ये हुआ कि विकास के कामों का आपके जीवन में कितना महत्व है ये दर्शाता है, और इसीलिए आप इतनी बड़ी तादाद में आशीर्वाद देने के लिए आए हैं। भाइयों बहनों, अरुणाचल के लोगों को, अरुणाचल के लोगों की आत्मीयता, कभी भी अरुणाचल के लोगों को देखो वो हंसते ही हैं, चेहरा मुस्कुराता रहता है। कभी उदासीनता, निराशा अरुणाचल के लोगों के चेहरे पर झलकते नहीं है। और अनुशासन, मुझे लगता है कि सीमा पर अनुशासन क्या होता है ये मेरे अरुणाचल के हर घर में, हर परिवार में, हर व्यक्ति के जीवन में नजर आता है।
গোয়ালপাড়ার মাটিয়াত হাতি মানুষের সংঘাতর এক শিহরণকারী দৃশ্য বন্দী হয়েছে। মাটিয়ার গোপালপুর গাঁত দিনের ভাগতে প্রবেশ করেছে দুটাকয় হাতিয়ে। গাঁর মাজর পথর ওপর যুঁজ করে থাকা দু হাতি দুটাক বনাঞ্চল খেদিবল চেষ্টা করতে বনকর্মী আরক্ষী আর রাইজলে শশালয়। আরক্ষীর সহযোগত বনকর্মী শূন্যলে গুলি করে গাঁর মাজর আঁতরাবল চেষ্টা করতে শশালয় হাতি দুটায়। প্রায় 300 মিটার দূরত্বলে খেদি যায় হাতি। প্রথমপি দৌড়িয়ে প্রাণ রক্ষা পড়ে কেবাগী লোকর। হাতিয়ে খেদি যাওয়াত খাওয়ত পড়ে আর বনকর্মীসল আহত হয়। এই দৃশ্য দেখাবলে চেষ্টা করছো মাটিয়া গোয়ালপাড়ার। অতি রুদ্রমূর্তি ধারণ করা হাতি দুটায় বনকর্মীর গুলি লো কেরেপ নকরি পিছে পিছে খেদি আহে। ফলত দৌড়ি প্রথমপি প্রাণ রক্ষা করবলে সক্ষম হয় স্থানীয় লোকের বনকর্মী আরক্ষী আর সাংবাদিক। আর উল্লেখ করে থাকব লাগবে যে প্রায় এসপ্তাহ ধরে মাটিয়ার বিভিন্ন গাঁত বনরিয়া হাতিয়ে নির্গাহরণ করেছে সর্বসাধারণ রাইজর। আর এ আমি দৃশ্য দেখাবলে চেষ্টা করেছো। কোনো কারণত সম্মান করবা যা নাই গোয়ালপাড়ার এই দৃশ্য। মরণত শরণ দিয়ে এনে ধরনের পলাবলকা হয়েছে হাতি মানুষের সংঘাতর দৃশ্য বন্দী হয়েছে। সাংবাদিক সকল তাত উপস্থিত আছে, বনকর্মীর লোক সকল তাত উপস্থিত আছে। আর কিন্তু ইমানের পাছতো হাতি খেদিবা নগল কারণ রুদ্রমূর্তি ধারণ করেছিল হাতিয়ে। ওলাই যাবা না গাঁওখানের ভিতর প্রবেশ ঠিক করেছিল ঠিকই, কিন্তু ওলাই যাবলে সক্ষম হওয়া না। আর এনেক প্রাণ তাকি দৌড়া দেখ গেল বনকর্মী সকলকো কারণ গুলিয়ে লো ক্যারেপ করা নাই বনরিয়া হাতিয়ে। সসাহে লোকর গালো আর তারপর সাংবাদিক সহ স্থানীয় লোক আর বনকর্মী এনেক পলাবলে বাধ্য হয়। এ গোয়ালপাড়ার আমি দৃশ্য দেখছো। আর বিষয়টা সংক্রান্ত আমি ভাষ্য শুনাবলে চেষ্টা করি। যেহেতু গোয়ালপাড়াত এনে ধরনের ঘটনা প্রায় সুলভ হওয়া দেখবলে পাওয়া গেছে, প্রায় এনে ধরনের ঘটনা দেখবলে পাওয়া যায়। হাতি মানুষের সংঘাতর এই দৃশ্য নতুন কথা নহয়, কিন্তু এয়া ক্যামেরাত বন্দী হওয়ার বাবে আমি এই দৃশ্য আপনাদের দেখাবলে চেষ্টা করছো। এ প্রতিদিনাখনের নিত্য নৈমিত্তিক ঘটনা। হাতি এনেক জনাঞ্চলের ভিতর আহে, জনাঞ্চলের ভিতরতে খেতি বাতি সমূহ খাই তহিলং করে, পথ সমূহের মাজত এনে ধরনের তাত খাপ পিটি থাকে, চলাচল ব্যাহত হয়ে পড়ে, লোক সকলে উড়েতো নিশা হাতি খেদি থাকবলগা হয়, কোনো ফলেরপরা তেওঁলোকে পরিত্রাণ না পায়। বনকর্মী সকলো অসহায়, তেওঁলোকেও সহায় করব পৰা নাই। গুলি লৈ যেহেতু কেরেপ নকরে, ওলাই যেহেতু না যায়, আর এনে সময়ের মাজতে এনে ধরনের এটা দুর্নৈত দেখবলে পাওয়া গেছে হাতি মানুষের সংঘাত। গোয়ালপাড়ার মাটিয়ার এই দৃশ্য দেখবলে পাওয়া গেছে, ইয়াতো হাতি মানুষের সংঘাত। আমি ভাষ্য শুনাব বিচার। কত দুঃখ পাইছে আপনি? আঠ দুঃখ পাব আমি গম পাইছো, হল দুঃখ পাইছো। হয় ঈশ্বরে মানে রখাইছো আর উপায় নাই আর। এটা তো মানে যুঁজ করে আসে দুও, যুঁজ করে থাকা অবস্থা এনেকে পিটন পিটাল আমার কোনো কোনো আরক্ষী বা আমার ধর বন বিভাগের মানুষ কোনো রোধ করবে না। ফাইরিং থাইরিং একো না মানে। হয় হয় বহুত বহুত কেটা ফাইরিং করা হয়েছে, একো একো খাতির নকরে, একো খাতির নকরে। আজি রাতেপরা দুটা হাতি আমার গোপালপুর অঞ্চলত মানে আছে বলে আমি গম পাই। ফরেস্টল আমিও জয়লি ইয়াতে আছো, কারণ দুই সব বহুত ঠাইরপা ইয়াতে মানুষ জমা হয়েছে হাতি চাবর কারণে। গতি হাতিকেটা এটা দিনের পোহর আমি বেলেগ চারি খেদি দিব, চারিওফালে জনাঞ্চল জনবসতি আছে, গতি বনাঞ্চল থাকার ব্যবস্থা করেছে। কিন্তু মানুষবিলাকে এইফালেরপরা সেইফালে খেদি দিয়া হতুকে বসতিপূর্ণ অঞ্চলত আহি যায়। অকস্মাত রাস্তাতে উঠিছিলে আর দুটার মাজত এটা তয় আমার যুদ্ধ হয়ে থাকা অবস্থাত রাস্তারপরা মানে বনাঞ্চল খেদি দিবর কারণে ফরেস্ট বিভাগের ফলেরপরা ফায়ারিং করেছিলে, কিন্তু ভূক্ষেপ নকরি ফরেস্ট বিভাগ লগতে আমিও আসলো আমার পিছপিনে খেদি আহিছিলে, পিছত জেনটেন করে কিনা আমার মানুষখিনি মানে কথমভাবে রক্ষা পড়ছে। নিশাই নহয় এটা দিন দুপুরতে নগাঁও কার্বি আংলং সীমান্তবর্তী হাতিখলি ব্রংহাঙর গাঁর বিশাল ধাননীত মুক্ত বিচরণ করেছে বন্য হস্তির একটা বৃহৎ চাকে। কিন্তু এই দৃশ্য দেখে আতঙ্কগ্রস্ত হওয়া নাই স্থানীয় কৃষক রাইজ। কিয়নো হাতি বন্ধুর উদ্যোগত বিগত তিন বছরের দরে চতুর্থ বর্ষতো বন্য হস্তিক খাদ্য যোগান ধরবর বাবে কার্বি পাহাড়ের হস্তিদণ্ডিত থকা এই হাতিখলির রংহাং গাঁর পথারত করা হয়েছে প্রায় 250 বিঘা মাটিত ধানের খেতে। চাপানালার প্রকৃতিপ্রেমী বিনোদ দুলো আর তখেতর নেতৃত্বত তথা গুয়াহাটির জ্যেষ্ঠ নাগরিক প্রদীপ কুমার ভূঁয়ার পৃষ্ঠপোষকতাত হাতি বন্ধুর উদ্যোগত করা খেতিত সহযোগ করেছে গাঁওবাসী। বিগত দিনবর নিশা হলেই রংহাঙর পথারলে সোঁত বয় জাকে জাকে বন্য হস্তির।
কিন্তু এতিয়া দিন দুপৰতে ধাননিখনত শতাধিক বন্ধ্যহস্তের মুক্ত বিচরণ প্রত্যক্ষ করে স্বস্তির নিশ্বাস পেলাইছে কৃষক রাইজর দুলুবর আয়ু। বিগত প্রায় সাত দিন ধরে দিনে নিশায় বন্ধ্যহস্তের জাক কেটায় উদর পুরায় খাইছে ধান, যার বাবে হাতীখলির রাইজে ভয়ামর পথারত করা ধান খেতিলে নামি গই বন্ধ্যহস্তির জাকে চলোয়া নাই উপদ্রব। কৃষক রাইজেও অনায়াসে কাটিছে ধান। অবশ্যই আগন্তুক দুই সপ্তাহ পর্যন্ত রংহাঙর পথারখনত বন্যহস্তির জাকক ব্যস্ত করে রাখার পরিকল্পনা দুলুপরার। আজি বিগত চারি বছর ধরে আমি হাতী বন্ধু অর্গানাইজেশনে হাতীখলি রংহাংবাসীর রাইজক লগত লৈ আমি হাতীর কারণে খেতি করছো। আমার ধান খেতি অকল করা নাই, আমি ঘাঁ খেতিও করছো 400 বিঘা, তার লগতে ঔটেঙা, কুম্ভীর, ব্রুম গ্রাস এনেকুৱা ধরনের আছে যিখিনি নেচারেলি হওয়া গ্রাস। আর এটা আমি ধানখিনি করার এটাই কারণ, কারণ ধানক কোনো মানুষে বেরিয়ার দিয়ে রাখব নয় আর ধানখিনি খাবলে জনাঞ্চল প্রবেশ করবই। আমি সেইকাৰণে হাতীর সাইকোলজিটো গম পাই হাতিয়ে যে ধানক আকর্ষিত হয় সেইকাৰণে আমি 200 বিঘা যদিও করছো আমি পার্ট পার্টকে খুঁজছো, 15 বিঘা 10 বিঘাকে খুঁ। আর আমি টাইমিংটো হাতীর টাইমিংটো যেটো রাতে 11টা বজার পাছত দূরের জনাঞ্চল প্রবেশ নকরে, আমি ইয়াতে যদি 11টা বজালেকে অন্তত রখাই দিব পারো তেনেহলে হাতীখিনি ইয়াতে আবদ্ধ হব। শোণিতপুরের রঙাপাড়াত অব্যাহত আছে বন্ধ্যহস্তির উপদ্রব। কি গাঁও, কি বাগিচা, সকলতে এটা বন্ধ্যহস্তির আতঙ্ক দেখবলে পাওয়া গেছে। রঙাপাড়া অঞ্চলত প্রায় 100 জনীয় বন্ধ্যহস্তির একটা বৃহৎ জাকে সন্ত্রাসের সৃষ্টি করেছে। দিনের ভাগত বাগিচার মাজত বিচরণ করে থাকা জাকটু নিশা হলেই জনবসতিপূর্ণ অঞ্চলত প্রবেশ করাত শঙ্কিত হয়ে পড়েছে রাইজ। এফালের পথারর পকা ধান খাই তহিলং করার লগতে রাইজর ঘর দুয়ার ভাঙি সন্ত্রাসের সৃষ্টি করে আসছে। বন বিভাগ আর WWF-এ বন্ধ্যহস্তির ডিঙিত রেডিও কলার সংস্থাপন করেছে যদিও বন্ধ্যহস্তির জাকটুক পুনের বনাঞ্চল খেদি পঠাত বিফল হয়েছে, যার বাবে এটা রঙাপাড়াত বৃদ্ধি পাইছে এনে ধরনের হাতি মানুষের সংঘাত। আনফালে মরিয়নিটো ক্রমাৎ ভয়াবহ রূপ ধারণ করেছে হাতি মানুষের সংঘাতে। বন্যহস্তির উপদ্রব রোধ করাত বন বিভাগ চূড়ান্ত ব্যর্থ হওয়ার অভিযোগ তুলিছে স্থানীয় রাইজ তথা দল সংগঠনে। নির্বিকার বন বিভাগের বিরুদ্ধে ক্ষোভ উজাড়ি আঞ্চলিক বন বিষয়ার কার্যালয় ঘেরাও করে আদিবাসী ছাত্র সন্থা আর অসমীয় যুব মঞ্চে সাব্যস্ত করেছে উত্তাল প্রতিবাদ। বন্যহস্তির উপদ্রব রোধর ভাবে রেলপথত বন্যহস্তির সুরক্ষা প্রদান করাকে ধরে বিভিন্ন দাবিতে দুই সংগঠনে এনে ধরনের সাব্যস্ত করেছে প্রতিবাদী কার্যসূচী। ট্রেনের খুন্দাত হাতি তিনটা মরিছিলে, কিন্তু হাতি তিনটা কিয় মরিবলে পালে সেটো অলরেডি সম্পূর্ণভাবে ফরেস্ট ডিপার্টমেন্ট জগরিয়া হয় এক নম্বর কথা। কারণ কেলে তার রেলওয়ে ট্রেকত অস্থায়ী হিসাবে কিছু নিযুক্তি দিছিলে, তখনলোক কোনো দরমহা দিয়া নাছিলে, যেতিয়া হাতি তিনটা মরিলে তারপর তখনলোক আকো দরমহা দিবলে তখনলোকে বাধ্য হয়েছে। আর কালি আপনার দেখা গেছে গুয়াহাটির ভিজিলেন্স পার্টি আছে ফরেস্ট ডিপার্টমেন্টর, ছখন বলেরো আহিছে, এখন স্কর্পিও আহিছে, তেখেতলোকে গাড়ি ধরেছে, গাড়ি ধরে পিনি তেখেতলোকে কি করে পয়সা মানে রাজচক্র কেনেকে হেৰি কৰিব লাগে। কিন্তু ইয়াত যে হাতি মানুষের সংঘাত হয়েছে, মানুষ মরিছে, হাতি মরিছে, তার কারণে কিন্তু আজিলেকে বনমন্ত্রীয়ে কোনো পদক্ষেপ লওয়া নাই। সেইভাবে আমি স্পষ্ট ভাষায় কৈছো যে অতি শীঘ্রে বনমন্ত্রীয়ে পদত্যাগ করব। আর এনেকা বনমন্ত্রী আমাক দরকার নাই যোনে রাজচক্র অকল রাজচক্র কারণে লাগি থাকে।